আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই বেশ ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আপনারা আমার ভিডিওটি পছন্দ করবেন কম বেশি কিন্তু সবাই আমরা মগজ খেতে পছন্দ করি আর এই মগজটি পারফেক্টভাবে অনেকেই রান্না করতে পারেন না কিংবা রান্না করলে তেমন একটা মজা লাগে না আজকে তেমন একটা পারফেক্ট এবং মজাদার মগজের রেসিপি নিয়ে চলে আসলাম আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তাই বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপির দিকে আশা করছি শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওর মধ্যে থাকছে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস চলে যাচ্ছি মূল রেসিপির দিকে প্রথমেই গরম পানি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে গরম পানিটা যখন মোটামুটি একটু গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ এতে করে যেই ময়লাটা থাকে মগজের মধ্যে সেই ময়লাটা দূর হয়ে যাবে খুব সহজেই দিয়ে ঠিক দুই এক মিনিট এটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মগজ এখানে আমি দুইটা গরুর মগজ নিয়েছি মগজ দুইটাকে কিছুক্ষণে ভাবেই সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে পুরো ততক্ষণ আমি এটাকে একটু সেদ্ধ করে নিব এটাকে আমি কিছুক্ষণ উল্টে পাল্টে সেদ্ধ করে নিচ্ছি দেখুন একটা পার্ট সেদ্ধ হয়ে গিয়েছে প্রায় একটু হলুদ হয়ে এসেছে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি দুইটা পাশ ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি প্রায় পাঁচ থেকে দশ মিনিট পর এটাকে নামিয়ে নিয়েছি এবার আমি মোটামুটি একটু ঠান্ডা যখন হয়ে আসবে তখন এগুলোকে খুলে নিচ্ছি কারণ এর মধ্যে অনেকটা রগ আর ময়লা থাকে যেটা সেটার জন্য এটাকে অবশ্যই এভাবে ছিলে নিতে হবে আর এটা যদি না ছিলে নেন সেই ক্ষেত্রে টেস্টটাও ভালো লাগবে না আর এই মধ্যে যে অনেকগুলো রক্ত থাকে সেটাও কিন্তু আসলে খেতে তেমন একটা ভালো লাগবে না আর এটা মোটামুটি অস্বাস্থ্যকরও বলা চলে তাই অবশ্যই এটাকে এরকমভাবে খুলে নিতে হবে সেদ্ধ করে নিলে এটা খুব ইজিলি খুলে যায় ঠিক এইভাবে একটু অল্প অল্প করে ছিঁড়ে নিলেই হয়ে যাচ্ছে এভাবে পুরো মগজটাকে আমি ক্লিন করে নিচ্ছি পুরো মগজটা এভাবে আস্তে আস্তে করে পরিষ্কার করে নেয়ার পর এটাকে কেটে নিতে হবে সবগুলো মগজ পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার ছুরি দিয়ে ঠিক এইভাবে কেটে নিচ্ছি ছোট ছোট করে ছুরি কিংবা কেঁচি যে কোনো কিছু দিয়ে কাটতে পারেন আমি এখানে কেঁচি দিয়ে কাটছি আপনারা চাইলে ছুরি কিংবা বটি যে কোনো কিছুই ইউজ করতে পারেন এখানে জাস্ট কেঁচি দিয়ে ছোটো ছোটো করে কেঁচি এভাবে কেটে নিচ্ছি আপনারা এর পরিবর্তে কিন্তু এটা চাইলে হাত দিয়ে মথেও নিতে পারেন হাত দিয়ে মুথলে হবে কি বেশি একটা গলে যাবে সেক্ষেত্রেও কিন্তু আরও বেশি মজা লাগবে আমার মনে হয় এভাবে মথা বা কাটা যেটাই বলি না কেন হয়ে গেলে তারপর এখানে একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম প্রায় দেড় থেকে দুই কাপের মতো পেঁয়াজ কুচি মগজ ভুনার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা আর টমেটোর পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে পেঁয়াজটা ভালো করে ভাজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ সব কিছুই দিয়ে দিলাম দুই থেকে তিনটার মতো নেড়ে চেড়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এবার নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবার ভালো করে মশলাটা একটু কষিয়ে নিব যাতে করে কাঁচা আদা আর রসুনের গন্ধটা দূর হয়ে যায় কাঁচা আদা রসুনের গন্ধটা দূর হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এখানে আমি আধা চা চামচ দিয়ে দুইবার দিচ্ছি টোটাল চা চামচই হয়েছে এবার দিয়ে দিলাম মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা আপনারা কম বা বেশি আপনাদের স্বাদ মতো দিতে পারেন এখানে প্রায় এক চামচের থেকে একটু বেশি পরিমাণ লবণ আমি ব্যবহার করেছি নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো ল পানি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে চেড়ে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি মোটামুটি মশলাটা একটু কষানো হয়ে আসলে তেলগুলো উপরে ভেসে উঠলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চার থেকে পাঁচটা কাঁচামরিচ ফালি করে কেটে রাখা দিয়ে দিলাম আর আস্ত টমেটো দিয়ে দিলাম তিনটার মতো টমেটো কুচি করে রাখা এভাবে প্রায় তিনটা টমেটো দিয়েছি মোটামুটি মিডিয়াম সাইজের আর এই রান্নার ক্ষেত্রে টমেটোটা যদি স্কিপ করেন সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট টেস্টটা কোনোভাবেই পাওয়া সম্ভব না তাই টমেটো অবশ্যই দিতে হবে আমি বলবো আর একটু পানি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো যাতে করে টমেটোটা সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও পারফেক্টলি কষানো হয়ে যায় প্রায় পাঁচ মিনিট পর দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে উপরে তেলটা ভেসে উঠেছে তেলটা ভেসে উঠেছে তার মানে মশলাটা পুরোপুরি পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে এবার যে মগজটা আমি আগে থেকে হচ্ছে গিয়ে বেছে অর্থাৎ খুসাটা ছাড়িয়ে তারপর কেটে নিয়েছিলাম সেই মগজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মগজটা আসলে যত নরম হয় অর্থাৎ যত ভাঙা হয় তত মজা লাগে আস্ত মগজ আমার কাছে ভালো লাগে না অনেকে দেখা যায় ছোটো ছোটো পিস করে তারপর রান্না করে সেটাও কিন্তু আমার কাছে তেমন একটা মজা লাগে না মগজটা আসলে যত ভেঙে রান্না করবেন তত বেশি মজা লাগবে আপনারা যদি এটাকে আরো ভাঙেন সেক্ষেত্রে মজার পরিমাণটা আরও বেশি মজা লাগবে এবার সব কিছুকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরো ঘুরে ধরে ঠিক পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করে নিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য আবারও তিন থেকে চার মিনিট পর ফিরে আসলাম যেহেতু আমার মগজটা আগে থেকে সেদ্ধ করা সেহেতু বেশি একটা সময় সেদ্ধ হতে লাগবে না প্রায় দশ পনেরো মিনিট সময় লাগতে পারে পুরো রান্নাটা শেষ হতে কিংবা এর বেশি হলে আরেকটু সময় লাগতে পারে দিয়ে দিলাম এক কাপের মতো পানি পানিটা অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি আসলে পুরো রান্নাটা করতে যেটুকু না সময় লাগে দেখা যায় পেঁয়াজটা অর্থাৎ পেঁয়াজটা ভাজা হতে তার চেয়ে একটু বেশি সময় লাগে তাই পেঁয়াজ ভাজা বাদে পুরো রান্নাটা হতে দেখ দশ বারো মিনিটে রান্নাটা হয়ে যাবে দেখুন পানিটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে আর রান্নাটাও বলা চলে পারফেক্টলি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনার কালারটা কি সুন্দর হয়েছে আসলে ক্যামেরায় তেমন একটা কালার বোঝা যাচ্ছে না পারফেক্টলি কালারটা আরও সামনাসামনি বেশি সুন্দর হয়েছিল এভাবে আমি চামচ দিয়ে একটু ভেঙে দিচ্ছি আসলে আমার ভাগা মগজটা বেশি মজা লাগে আর ভাঙলে সবার কাছেই মগজটা বেশি মজা লাগবে আস্ত মগজের চেয়ে তাই এটাকে চামচ দিয়ে এভাবে একটু জাতা দিয়ে ভেঙে দিলে আমি মনে করব ভালো হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়ি আর আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুড়ি রান্নাটা পুরোপুরি হয়ে গেলে জিরার গুঁড়ি আর গরম মশলা গুঁড়ি দিয়ে নামিয়ে পরিবেশন করলেই হয়ে যাচ্ছে গরম মশলা গুড়ি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে জিরা আর গরম মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মগজ আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী সেটা ডেসক্রিপশন বক্সে পুরো লিঙ্ক আমি দিয়ে দিব আশা করছি আপনাদের উপকারিতাটা পুরো আমি জানাতে পারবো আসলে এত ডিটেলস ভিডিও তো বলা সম্ভব নয় ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে তাহলে আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আপনারা এটা স্কিপ করতে পারেন কিংবা দিতে পারেন ধনে কুচি দিয়ে ঘুরে ধরে ঠিক দুই মিনিট ঢেকে তারপর এটাকে পরিবেশন করে নেব দু মিনিট পর পরিবেশন করে নিচ্ছি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে দেখতে দেখতে খুব অল্প সময় তৈরি করে ফেললাম গরুর মগজ ভোনা আশা করছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর অবশ্যই অবশ্যই পরবর্তীতে কি ভিডিও দেখতে চাচ্ছেন সেটা জানাতে পারেন এই ভিডিওটি কেমন লেগেছে সেই মন্তব্য জানাতে পারেন অথবা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে কিংবা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন কিনা না জানিয়ে দিতে পারেন আমাকে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম